আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আরেকটি এপিসোড আপনাদের সকলকে স্বাগতম। নিয়োগ করা কাটছে রেলে, নেওয়া হবে 15,000 জনবল। বিশেষ প্রতিনিধি 28 সেপ্টেম্বর 2021 7:01 ঢাকা পোস্টে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন রেলওয়ে কর্মকর্তা হতে ইচ্ছুক তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না। প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি চাকরির সকল আপডেট তথ্য। চলুন আর কথা না বাড়িয়ে প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক রেলওয়েতে কবে নেওয়া হবে। বাংলাদেশে রেলওয়ে নিয়োগ খরা কাটতে চলছে, শুরু হচ্ছে ধারাবাহিক নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট 15,000 জনবল নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার 28 সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বরাত দিয়ে বলেন, রেলে জনবল সংকট সমাধান করতে দাপে দাপে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম ধাপে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন পর্যায়ে 15,000 শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। 3 বছরের মধ্যে এসব পদে নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। এরই মধ্যে সহকারী স্টেশনের মাস্টারের 235টি পদে আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে 235 জন সহকারী স্টেশন মাস্টার নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। 1 বছরের মধ্যে 250 জন সহকারী লোক মাস্টার, 300 জন পয়েন্টম্যান, 450 জন খালাসি, 800 জন গেটকিপার নিয়োগ দেওয়া হবে। রেলওয়ে সূত্রে জানায়, 2012 সালের পর পর্যায়ক্রমে 15,000 জনবল নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিভিন্ন পদে নিয়োগে বঞ্চিত বিজ্ঞপ্তি প্রকাশের পরও কমপক্ষে 40%-এর মামলা দায়ের করেন চাকরি বঞ্চিতরা। এতে দীর্ঘদিন আটকে থাকে নিয়োগ প্রক্রিয়া। এদিকে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর প্রায় প্রতিদিন নিয়মিত অবসরে যাচ্ছেন বিভিন্ন পদের কর্মচারীরা। অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়লেও বাংলাদেশ রেলওয়ে জনবল সংকট দুঃখছেই। রেলওয়ে সঠিকভাবে পরিচালনার জন্য প্রায় কমপক্ষে 23,000 পদে নিয়োগ প্রয়োজন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গত 24 সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের অনুষ্ঠিত এক কর্মশালায় এই সংকট নিরসনের বিষয়ে মন্ত্রণালয়ের উদ্বেগের কথা জানিয়েছে। সেখানে তিনি বলেন, রেলে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় দেওয়া হবে। রেলে নিয়োগ পাওয়া সকল প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে রেলের উন্নত সেবা নিশ্চিত করা হবে। বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে 1984 সালে এই সংস্থার জন্য 68,524টি পদ নির্ধারণ করা হয়েছিল। পরে আরও 14,368টি পদ সৃজন করা হয়। জনবল বেড়ে হয় 82,892 জন। রেলওয়ের পক্ষ থেকে জনবল কাঠামো, অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত ও সেই সঙ্গে প্রয়োজনীয় পদ সৃজনের সুপারিশ করা হয়। 2019 সালের মার্চে, 2020 সালের 9 আগস্ট এই জনবল কাঠামো 195টি বিসিএস ক্যাডার পদ স্থায়ীভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। তার সঙ্গে অস্থায়ীভাবে 5,344টি নন ক্যাডার সহ পদ সহ মোট 5,539টি নতুন পদ সৃজনের প্রস্তাব করা হয়েছিল। বিদ্যমান 82,892টি পদ থেকে 102টি বিসিএস ক্যাডার পদ সহ মোট 40,728টি পদ বিলুপ্ত করে 47,703টি পদের সংশোধিত জনবল কাঠামো প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছ থেকে এ বিষয়ে সম্মতি পাবার পর তা অর্থ বিভাগে পাঠানো হয়। গত 8ই জুলাই বাংলাদেশ রেলওয়ে 47,634 জন সাংগঠনিক কাঠামোর অনুমোদন দেয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত কমিটির। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ে বিভিন্ন পর্যায়ে এখনও শূন্য পদ আছে প্রায় 15,000। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ শূন্য রয়েছে প্রায় 10,000। বাকি শূন্য পদ দ্বিতীয় ও প্রথম শ্রেণীর কর্মচারীদের সময়মতো নিয়োগ না দেওয়ায় ও রেলওয়ে বিপুল সংখ্যক কর্মচারী অবসরে যাওয়ায় শূন্য পদ বাড়ছে। বাংলাদেশ রেলওয়ে দেওয়া তথ্য থেকে জানা গেছে, 2016 ও 2017 অর্থবছরে 1,043 জন কর্মকর্তা কর্মচারী অবসর নেন। ওই অর্থবছরে নিয়োগ দেওয়া হয় 578 জনকে। রেলওয়ে জনবল কমে বর্তমানে দাঁড়িয়েছে 2,280 জন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।